বাজে এখন 12:10। আমার এতক্ষণে ব্লগের এডিটিং কমপ্লিট হলো, যেটা কালকে সকাল 8টায় লাইভ হবে। এটাকে আপলোড করে থাম্বনেল টাম্বনেল বানিয়ে রেডি করে তারপরে ঘুমাতে যাবো। উর্ভি এখন লাস্ট 1 ঘন্টা ধরে কুলফিকে নিয়ে এখানে বসে আছে, সুসু সুসু করছে। ভালো তো হয়েছে, বাট খাওয়ানো ওকে যায়নি, বাট ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেও শান্তিতে ঘুমাচ্ছে, যেটা সকাল থেকে ঘুমায়ওনি। আসলে সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই করেছিলাম, যদিও বা উল্টি করে দিয়েছিল, ওই জন্য ডিনারটাকে জোর করা হয়নি, রেস্ট নিচ্ছে, কালকে সকালবেলা একদম খাবো। ল্যাপটপে মাত্র 6% চার্জ বাকি ছিল, বাট মোটামুটি আজকের মতন কাজ সমস্ত শেষ। আর এদিকে কুলফির চিন্তায় পূজার ঘুম আসছে না। বাজে এখন দেখো 12:30, ও এখন আবার এসছে কুলফিকে দেখতে ঠিক আছে কিনা। আছে বাবা আছে, তুই যা একটু শান্তিতে ঘুমা। হ্যাঁ এইটুকু হয়ে গেছে, সারাদিন খাইনি তো কি হয়। সকাল সকাল এখানে একটা সিচুয়েশন হয়ে গেছে, বাজে এখন 10:10, যদিও বা পূজাকে দেখে সেটা বোঝা যাচ্ছে না। পূজাকে অ্যাকচুয়ালি কেউ ডাকেনি, ওর খুব রাগ কেন ওকে ডাকা হয়নি। ও হ্যাঁ ও ভাবছি কি 8:30 বাজছে এখন, এনিওয়েজ 10টা হয়ে গেছে। সবি দিদি আর দিদি কেউ, হ্যাঁ গুরুতর সিচুয়েশন হচ্ছে, সবি দিদি আর দিদি কেউ এখনো আসেনি। তোর পিছে জিজ্ঞেস করলো যদি এরকম সিচুয়েশন হয় কেউই না আসে আমরা কি করবো, তাই এখানে বসে বসে আমরা গোল মিটিং করে কাজ ভাগাভাগি করছি। পূজা মুছবে, আর কি কি করবি, ঝাড় দেবে আর কি, আমি বাসন মাজবো, আচ্ছা তুমি রান্না করবে, এরকম একটা এটা এটা কিছু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলছে এখন, দেখা যাক কি হয়। এর মুখটা দেখো, ওই দেখো বলতে বলতে ডরবে, এসে গেছে এসে। আমাদের মিটিং এর একটা এজেন্ডা ফাইনালি সলভ হয়ে গেছে, আরতি দিদি এসে গেছে, এখন নেক্সট হচ্ছে সবিতা দিদি কি করবে। পূজার কিন্তু চিন্তা এখনো যায়নি, হ্যাঁ রেশন হয়ে গেছে, আচ্ছা সবিতা দিদি রেশন হয়ে গেছে কিন্তু আসবে। এই ইঁদুরটা কালকে মাঝরাত্রে অ্যারাউন্ড 2:30-3 নাগাদ আবার বমি করেছে। ওয়েল তো আমাদের সমস্ত প্রবলেমই সলভ হয়ে গেছে, সবিতা দিদি এসে গেছে সুন্দর। আর এদিকে লাস্ট টু লাস্ট ব্লগে পূজা আমাকে অ্যানসিবল শিখিয়েছিল, সেখানে আমি পূজার স্কিল সেট নিয়ে একটু চর্চা করেছিলাম, যে 1.5 বছরের মধ্যে কত কিছু নিজে নিজে শিখে গেছে, AWS, অ্যাঙ্গুলার, পাইথন। তো এখন পূজা ইন হাই ডিমান্ড, সকাল থেকে সবাই ওকে ধরছে, আমাকেও শেখা আমাকেও শেখা, মেন ওকে হাসিয়ে দেখো হাসিয়ে দেখো, তুই প্রো, আজ থেকে আমার প্রো এর খেতাবটা তোর কাছে। যাচ্ছি এখন একটু বাজারে, আজকে রবিনও নেই গুড্ডুও নেই, আমার একটু পরে একটা মিটিং আছে, সুতরাং তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি আসতে হবে, দেখি রিক্সা পেয়ে গেলে ভালো, আদারওয়াইজ মুশকিল। ফর্চুনেটলি স্ট্যান্ডার্ড রিক্সা আছে, দেখি যাবে কিনা। যাবে বাজার যাবে, যাবে চলো তো তাড়াতাড়ি। সামনে সামনে মাছ বাজারে, সামনে মাছ বাজারটা সামনে দাঁড়া। আমাদের জন্য নিলাম ভেটকি আর হচ্ছে কুলফির রুই মাছ, মাছ সবজি যা যা দরকার ছিল সবই নেওয়া হয়ে গেছে, রিক্সাটা হয়ে গেল। আরে বাবা রথ করতে গেছে গেল, চলো চলো চলো, বাস 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 বাস, থ্যাংক ইউ। হ্যাঁ আজকের দিনটা মনে হচ্ছে একটু স্ট্রেসফুল যাবে। ওয়েল তোমরা যারা রামি খেলতে পছন্দ করো, আজকে ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে কিন্তু চেক করতে ভুলো না, দেওয়া থাকবে রামি সার্কেল অ্যাপের লিঙ্ক, যে অ্যাপের মধ্যে এন্টারটেনমেন্ট রিল্যাক্সেশন দুটো একসঙ্গে হতে পারে। অ্যাপটা অ্যাবসলিউটলি ফ্রি, আর এখানে তুমি যা ক্যাশ প্রাইজ জিতবে ডিরেক্টলি ফোনপে আর পেটিএম এর থ্রুতে উইথড্র করে নিতে পারো, অ্যাবসলিউটলি সেফ সিকিউর অ্যান্ড ইনস্ট্যান্ট। এখানে অলওয়েজ মোর দ্যান 1 লাখ প্লেয়ার্স অনলাইন থাকে, সুতরাং ওয়েটিং টাইমের কোনো ব্যাপারই নেই, জয়েন করা মাত্র পেয়ে যাবে 2000 rupees এর ওয়েলকাম বোনাস, আর গ্রাফিক্স তো জাস্ট নেক্সট লেভেলে। শুধুমাত্র তাই না, নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে অ্যাপটাকে যত 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 বেশি রেফার করবে প্রত্যেকটা রেফারেলের জন্য 500 rupees এর রেফারেল বোনাস। তাহলে দেরি কিসে, ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টের লিংক দেওয়া থাকবে, অ্যাপটাকে ডাউনলোড করো, ইনস্টল করো এন্ড প্লে দেখি, আর সবাইকে দেখিয়ে দাও এই গেমের আসলে খেলারি কে। সুবিধা দিয়ে আমাকে ভালোবেসে রোজ চাটা দিয়ে যায়, সে সকালে আসে কি বিকেলে আসে, মাসে পুরো বর্ষা আছে, যে টেবিলে দিলে আমি আর হয়তো উঠে খেতে পারবো না, ওই জন্য কুলফি আজকে একটু ভালো আছে। কালকে 4:30 সময় উঠে ভোরবেলা আবার বমি করেছিল, ওই সময় ওই রাত্রিবেলা উঠেই দুজনে মিলে বিছানার চাদর ফাদর চেঞ্জ করে পেতে আবার শুয়েছি। সকালবেলা উঠে দেখি ঠিক আছে, অ্যাক্টিভ আছে, একদম সেদ্ধ গলা ভাত একটুখানি দিয়েছিলাম, বাট এখনো অবধি আর বমি টমি করেনি, ওয়াক ওয়াকও করেনি। দুপুরবেলা ভাবছি একটু মাছ দিয়ে ভাত দেবো, কারণ চিকেনটা হয়তো একটু ডিফিকাল্ট হবে ওর জন্য ডাইজেস্ট করাতে, তাই ওকে বললাম কোনোভাবে আমাকে দুটো রুই মাছ জোগাড় করে দাও। এটা কুলফির লাঞ্চ, আজকে খালি মাছ আর একটা আলু আর ভাত দিয়েছি, তাও খুব অল্প করে, আমাদের আজকে ফ্রিজে আলু ছাড়া কিছুই ছিল না, তাই আলু পোস্ত কেন তো কুমড়ো আনলাম, সেটা তুমি অনেক পরে এনেছো। হাওয়া বেরিয়ে গেছে, হ্যাঁ দু চারটে যা আওয়াজ হচ্ছে না,
আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, বাজে এখন 2:10, এই হচ্ছে বাড়ির সিচুয়েশন পুরো, মানে রাত্রি না দিন বোঝা যাচ্ছে না, হঠাৎ করে বাইরের হাওয়া বদল হয়ে গেছে, যেরকম বৃষ্টি, আর তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে লাইটনিং। ও জানি সামনেটা পুরো ঘন কালো, ও বাপরে, দেখলে তো, দেখলে তো, এরকমই হয়ে গেছে ওয়েদারের অবস্থা, খুবই খারাপ। এদিক ওদিক লাইটনিং স্ট্রাইকস দেখতে পাচ্ছি, আমাদের বিকেল একটুখানি বেরোনোর প্ল্যান তো ছিল, কিন্তু এই যা অবস্থা জানি না হবে কিনা আজকে। বৃষ্টির থেকেও বড় কথা, তুমুল আওয়াজ দিয়ে দুম দাগ করে ফেটে পড়ছে। ও তো দেখ না ভয় এসে পড়েছে। হ্যাঁ, আমাদের কপু ও কারুর না কারুর পা ধরে তাকাতে টেনে নিয়ে যে কপু সব দর্শকিরই মোটামুটি শেষ, ওর আর হচ্ছে না, ও ভয়ে পুরো লুকিয়ে গেছে। আমি জাস্ট ক্যামেরাটা অন করে ব্লগ করছি তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, বাট বাইরের সিচুয়েশন খুবই খারাপ, মানে প্রচণ্ড স্কেয়ারি থান্ডার স্ট্রাইকস হচ্ছে, কুলফির তো অবস্থা সত্যি খুব খারাপ হয়েছে, ওরা এমনিতে ঝড় বৃষ্টিতে প্রচুর ভয় পেয়ে যায়। আমি আর পূজাতে বলা বলি করছিলাম যে কুলফি বাড়ির ভিতরে থেকে ওর এই অবস্থা, তাহলে বাইরে রাস্তায় যে সমস্ত কুকুরেরা আছে ওদের কি অবস্থা বল। হ্যাঁ মানে সিরিয়াসলি, আই জাস্ট উইশ কে তোমরা সব বাড়িতে আছো, সেফ আছো। আমাদের ফ্ল্যাটের তো পুরো এই কর্নার টু দেখো, একদম সব জায়গায় সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেস বন্ধ করে দিতে হয়েছে, কারণ সিচুয়েশন খুবই খারাপ বাইরে, মানে বৃষ্টি ততটা হচ্ছে কিনা জানি না, কিন্তু খুব স্কেয়ারি থান্ডার স্ট্রাইকস হচ্ছে। আজকে পুরো আকাশ ভেঙে পড়েছে, আমরা চারজনে এখানটা বসে গেছি এক জায়গায়, পুরো হাড় হিম করা সিচুয়েশন বাইরে, মানে মানে কোনো বছর এরকম লেভেলে থান্ডার স্ট্রাইকস কখনো দেখিনি। দিনে 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 বেড়ে যাচ্ছে, রোজ 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 এই প্রাকৃতিক, তুই ভাব আজকে বাড়িতে বসে আমাদের এই অবস্থা, কিছুদিন আগে এই সিচুয়েশনে আমি রংজুর থেকে বোলপুর যাচ্ছিলাম, রাস্তায় তখন ছিলাম, গাড়ি চালাচ্ছিলাম, আর এরকম অবস্থা, উলফির অবস্থা দেখো। প্রায় আধা ঘন্টা 45 মিনিট ধরে প্রচুর ঝড় বৃষ্টি হলো, আমরা চারজন মিলে এই জায়গাটা শুয়েছিলাম, একটু পরে নিচে ও কি অবস্থা হয়েছে, এই জায়গাটাই না, আমি এখানে ওইখানে, মানে এই জায়গাটা বলছি, যদিও ফ্যান্টেন সবই বন্ধ ছিল, বেরোনোর ছিল, কিন্তু সেটা আর হবে না মনে হচ্ছে, রাস্তাতে পুরো হাঁটু অব্দি জল হয়ে যাবে, একটু পরে চেক করতে যাব, কিন্তু সত্যি সবাই খুব ভয় পেয়ে গেছিল আজকে। এনিওয়েজ, তো আজকে অ্যাকচুয়ালি একটা ধামাকা প্ল্যান ছিল, যেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম, সেটার জন্য আজকে বিকেলবেলা একটুখানি বেরোনোর কথা ছিল, বাট সেই আশায় জল পড়ে গেল, আর কি করা যাবে। এখন নাকি আমাদের বিল্ডিংয়ের সামনে, মানে যেটা এই এরিয়ার হয়তো সবথেকে উঁচু জায়গা, সেখানে নাকি হাঁটু অব্দি জল, সামনে কী অবস্থা হবে, হলদিরামের মোড়ে কী অবস্থা হবে, মানে গাড়ি বের করার কথা তো ভাবতেও পারছি না। রবিনকে তাও আমি একটু আশা নিয়ে ফোন করেছিলাম যে রবিনের টোটো করে চলে যাবো, রবিন দেখলাম ঘুমে কাজ হলো, দাদাবাবু এই জলে আমি আজকে বেরোতে পারি, ঠিক আছে তুমি ঘুমা, সেটা তাহলে প্ল্যানটাকে কালকেই করলাম আর কি করা হবে, বাট কোথায় যাচ্ছিলাম কী কাজ সেটাই ব্লগে ডেফিনেটলি তোমাদেরকে বলছি না, নেক্সট ব্লগে জানতে পারবে। তুই কোথায় যাচ্ছিস, তোর যাওয়া যাবে না, আরে ভেসে চলে যাবি তুই নিজে, এমন জল দেখো, ও একদম লেজ টেজ নাড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, ও আমাদের সঙ্গে যাবে, না 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 না, তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়, কুলফি বেরোবে, আসছি আসছি, 2 মিনিট 2 মিনিট, ওরে বাপরে, 2 মিনিট কুলফি, 2 মিনিট, আরে বেরিয়ে গেছে, বেরিয়ে, হ্যাঁ চল চল, আয় 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 কুলফি আয়, ওরে বাপরে, চল মাথু ভেতরে বাইরে বিশাল বৃষ্টি পড়ছে রে বাবা, আয় আয় পুরো অবস্থা দেখো, এটা হচ্ছে এই এরিয়ার সব থেকে উঁচু জায়গা, ঠিক আছে, এখানে যদি এই অবস্থা হয় তাহলে সামনেটা কি হবে জানি না, ওই জায়গাটা তো মনে পুরো ডুবে গেছে, পূজা বলছে যা, ওই কোথায় যাচ্ছিস, দেখে আসি আবার কি, যা 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 যা, তোকে আর ডুবতে দেবে না কিন্তু বাড়িতে,
চান করে ঢুকবি। আরে যাস না যাস না যাস না, নোংরা জল। পূজা, ও পূজা এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিবি নাকি রে? এই হচ্ছে সিচুয়েশন, দেখো অবস্থা দেখো। বাট আজকে আমাদের এই জায়গাটার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যাবে, এই কারণে রোগিন টোবিন কেউ আর বেরোয়নি, চান্সই নেয়নি। এ সব সবাই দাদা যাবে। জুতো পরে থপাং থপাং কোথায় যাবি? ভেতরে পূজার এখন খুব ইচ্ছে ওখানে যাই, নোংরা জল এগুলো। হ্যাঁ ছাড় ছাড় ছাড়, পূজা আর ফাইনালি আমাকে ছাড়লো না, ও আমাকে চলে চলে পুরো পাড়া শুনছে কি করছিস। আমি আর পূজা ফাইনালি জলের মধ্যে ছপাং ছপাং করতে করতে বেরিয়ে গেছি ওই জায়গাটার অবস্থা দেখতে। তাড়াতাড়ি চল, বৃষ্টি পড়ছে, তুই ফোনে কি করছিস? পূজা ব্লক করছে গাইস। আরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওই তো ওই তো দেখা যাচ্ছে এই অবস্থা। এই যে চল 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 চল। Not a need to get by. সামনে পুকুর হয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি কুলফি দুম দুম করে দরজা ধাক্কা মারছে আর কাঁদে উ করে, বেরিয়ে দেখি ওখান থেকে ছুটে ওখানে চলে গেল। তারপরে ওকে নিয়ে যায়নি ওই জন্য। হ্যাঁ ওই জন্য ওরা কয়েক যুগ পরে মনে হয় এই দৃশ্য দেখলাম যেখানে কুলফি নিজে নিজে রাইস আর চিকেন খাচ্ছে। অ্যাকচুয়ালি কাল থেকে শরীরটার এমন অবস্থা হয়েছিল, পেট পুরো খালি, ফাইনালি এখন একটু স্টেবল হয়েছে, খিদে পেয়েছে তো নিজে নিজে খাচ্ছে। আর দিদি আজকে সাত সমুদ্র পার করে এসেছে। আরে আমি ভাবলাম রাত্রিবেলা একটু চিলি পনির বানাবো, তো রবীন্দ্রকে বললাম আরবানজি গিয়ে একটু ফোনটা ধরিও, ও ধরে আনতে বললে বেঁধে আনে, ও ওইখানে চলে এলো। আমিও সাত সমুদ্র পার করে আর প্রচুর জল নাকি রবিন? এ বাবা যাবো কিভাবে, দাঁড়াও চলো। আরে তোমাকে বললো আরবান সে চলে যেতে, তুমি আবার এখানে চলে এসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল। আরে বাপ রে, এই হচ্ছে সিচুয়েশন দেখো। এখানে যদি এই অবস্থা হয় তাহলে তো হলদিরাম পুরো ডুবে গেছে। যা যা নেওয়ার ছিল মোটামুটি সবই আশা করে নেওয়া হয়ে গেছে। পূজা বানাচ্ছে চিজ অমলেট, বানাতে চেষ্টা করছে, উইচ ইজ গুড। আমি বানাতে হবে বলে কিছু মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়ে নিলাম, হঠাৎ করে বিষম লেগে গেল। দাঁড়াও, এই যে দুটো ডিম ফাটানো হয়েছে, গোলমরিচ দেওয়া হয়েছে আর দুধ দিলি নাকি? দুধ আর নুন রেসিপি দেখে নিয়েছিস? ফুল আর চিজের স্লাইস নিয়ে চলে এলো। পরোটা তার সঙ্গে চিলি পনির, মারাত্মক দেখতে হয়েছে কিন্তু, ওয়েল ডান। কুলফিও এতক্ষণ দাঁড়িয়েছিল ডিনার করবে বলে আমাদের সঙ্গে, একদম বললো কি না আমার কোনো আশা নেই এই সমস্ত জিনিস খেতে পাওয়ার, চলে গেল। ওর তো ডিনার চিকেন ভাত। চলো আমরা ডিনারটা শেষ করি। সারাদিন ম্যাসিভ ঝড় বৃষ্টি পড়ে ফাইনালি ওয়েদারটা এখন ঠিক হয়েছে, এই জাস্ট ডিনার কমপ্লিট করে বসলাম এডিটিংয়ে। প্রচণ্ড টায়ার লাগছে, বাট এটা কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে শুভ। আজকে তাহলে ব্লগটাকে এত দূর অব্দি রাখছি, ডিসক্রিপশন ফার্স্ট কমেন্ট চেক করতে ভুলো না, রামি সার্কেল অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে অ্যাপটাকে ট্রাই করতে পারো, জিততে পারো ক্যাশ প্রাইজেস। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এই গেমটার মধ্যে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত আছে, আসক্তি হতে পারে, সুতরাং দায়িত্ব সহকারে নিজ ঝুঁকিতে খেলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। এই ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনসাইড আউট। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।